আন্ডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত দেখতেই পারছেন আমরা কিন্তু আমাদের গ্রামের লিস্টটা বের করে নিয়েছি তো আপনি যদি বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় যদি আবেদন করেছেন তাহলে কিন্তু ইতিমধ্যে আপনাদের লিস্টে নাম কিন্তু ওটা শুরু হয়ে গিয়েছে তো আপনি বাড়িতে বসে দেখি কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে সেই লিস্টটা চেক করে নেবেন যে সেই লিস্টে আপনার নামটা আছে কি নেই এবং সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি কবে টাকা পেয়ে যাচ্ছেন অথবা কবে টাকা ঢুকলো আপনার অ্যাকাউন্টে সেটাও কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এবং এই সমস্ত পেনশনের স্কিমে যদি আগে থেকে আপনার নাম থেকে থাকে তাহলে আপনার টাকাটা এই মাসে ঢুকলো কি ঢুকলো না সেটাও কিন্তু আপনি সহজেই বাড়িতে বসে থেকেই চেক করে নিতে পারবেন অর্থাৎ আপনাকে কিন্তু বারবার ব্যাঙ্কে গিয়ে চেক করতে হবে না যে আপনার পেনশনের টাকা ঢুকলো কি ঢুকলো না তো আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা জেনে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো এর জন্য যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোনের গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এনএসএপিএ লিখেটে লিখে সার্চ দেবেন তাহলে কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে তো উপরে যে সাইটটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামস এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এটার উপরে যখনই ক্লিক করে দেবেন নেক্সট পেজ কিন্তু খুলে যাবে তো এখানে কিন্তু একটা পপ আপ শো হবে এটাকে আপনাকে ক্রস করতে হবে তো দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু একটা পপ আপ শো করাবে হবে তো এই ক্রসবারে মানে ক্লিক করে দিয়ে সেটাকে আপনারা ক্লস করে নেবেন তো এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু ক্লস হয়ে গেল এবং এদিকে বাদিকে একটা জিনিস দেখতে পারবেন থ্রি ডট এই থ্রি ডটের উপরে আপনারা ক্লিক করে দেবেন এই থ্রি ডটের উপর ক্লিক করে দিয়েই এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে রিপোর্টস এই যে দেখতে পাচ্ছেন রিপোর্টস এই রিপোর্টসের উপরে আপনারা ক্লিক করে দেবেন এই রিপোর্টসের উপরে যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু নেক্সট পেজ খুলে যাবে এবং এখানে তিন নম্বরে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে স্টেট ড্যাশবোর্ড এই স্টেট ড্যাশবোর্ডের উপরে আপনারা ক্লিক করে দেবেন স্টেট ড্যাশবোর্ডের উপরে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু আপনাকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে তো এখানে যে দেখতেই পাচ্ছেন যে স্টেট সিলেক্ট তো আমরা এখান থেকে আমাদের স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে কিন্তু আপনাদের স্কিমটা সিলেক্ট করে নিতে হবে তো আপনি যদি সমস্ত স্কিম একবারে দেখতে চান তাহলে অল স্কিমের উপরে আপনার ক্লিক করে দেবেন এবং একটা একটা করে স্কিম যদি আপনি দেখতে চান অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা এরকম করে যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু সেটার উপরে সিলেক্ট করে দিয়ে আপনাকে এখান থেকে কিন্তু ভাতাগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো প্রথম যেটা রয়েছে আই জি এন ও পি এস অর্থাৎ এটাকে বলা হচ্ছে ওল্ড এজ পেনশন অর্থাৎ যারা বয়স্ক ভাতা অথবা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছে তারা কিন্তু এটার উপর সিলেক্ট করে দিয়ে দেখবে এবং আইজিএনডিপিএস যেটা রয়েছে এটা কিন্তু ডিসেবিলিটি ভাতার জন্য অর্থাৎ যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এটা এবং আই জিএন ডাব্লু পি এস অর্থাৎ যারা উইডো ভাতার জন্য আবেদন করেছে অথবা যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এটা এবং নিচে যেটা রয়েছে এনএফ বিএস এটা কিন্তু সমাজের নিচুতলার পরিবারদের জন্য একটা কিন্তু পেনশন হয় সেই পেনশনটার জন্য কিন্তু এটার উপর সিলেক্ট করে দিতে হবে তো আমরা যেহেতু বয়স্ক ভাতার জন্য দেখব আই এন ও এটার উপরে আমরা ক্লিক করে দেব এবং যেটা রয়েছে এই যে ক্যাপচার কোডটা এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো দেখতেই পাচ্ছেন সাবমিট অপশনের উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম কিন্তু এন্টারবেস খুলে যাবে তো এখান থেকে আপনাদের কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টগুলোই থাকবে অর্থাৎ ওয়েস্ট ওয়েস্টবঙ্গলের যত ডিস্ট্রিক্ট রয়েছে তো এখানে আমাদের ছয় নম্বরে যেহেতু আমাদের কোচবিহারটা রয়েছে আমরা কোচবিহারটা সিলেক্ট করে নিলাম কোচবিহারটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট পেজ কিন্তু খুলে যাচ্ছে তো এখান থেকে একটু আমরা উপরে তুলে নেব তো এখন কিন্তু এখান থেকে আপনাদের সাব ডিস্ট্রিক্ট অথবা সাব ডিভিশন অথবা মিউনিসিপ্যালিটিটা কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে তো যেহেতু আমরা মাথাভাঙা ওয়ান এই মাতাভাঙা ওয়ানের উপরে আমরা ক্লিক করে দিলাম আবারও একটু আপনার উপরে তুলে নেবেন তো এখান থেকে কিন্তু আপনাদের ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে আমাদের কিন্তু যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর একটু আমরা উপরে তুলে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত লিস্ট কিন্তু বেরিয়েছে অর্থাৎ কার নামে পেনশনটা রয়েছে এবং তার বয়স কত রয়েছে এবং কোন ব্যাঙ্কে তার টাকা ঢুকেছে অর্থাৎ আইএফসি কোড থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার নামটা কিন্তু খুঁজে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সার্চ বার এই সার্চ বারের উপরে আপনারা ক্লিক করে দেবেন এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের নামটা লিখে দেবেন তো আমরা একটা নাম লিখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটা নাম লিখে দিয়েছি এবং সার্চ বারে ক্লিক করে আমরা সেটাকে সার্চ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা খোকা লেখে কিন্তু সার্চ দিয়েছি এবং এখানে কিন্তু এই খোকা নামে কিন্তু একটা ব্যক্তি কিন্তু বেরিয়েছে এবং এনার আইএফসি কোড থেকে শুরু করে ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিছু এখান থেকে কিন্তু বেরিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন স্যাংশন অর্ডার এই শিংশন অর্ডারের উপরে আপনারা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ডিটেলসে আপনারা জেনে নিতে পারবেন যে এই মাসের টাকাটা আপনার ঢুকলো কি ঢুকলো না তো বুঝতেই পারছেন এখান থেকে একটু আমরা উপরে তুলে নিলাম তো এখান থেকে কিন্তু এনার স্যাংশন আইডি থেকে শুরু করে এনার ফাদার্স নেম সমস্ত কিছু কিন্তু থাকবে এবং দেখতেই পারছেন এনার বয়স কত রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন সেংশন ডেটটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন যে লাস্ট পেনশন মান্থ অর্থাৎ ইনি কিন্তু অক্টোবর মাস দু হাজার একুশে কিন্তু টাকা কিন্তু পেয়ে গেছে অর্থাৎ এই মাসের টাকা কিন্তু ইনি পেয়ে গেছে তো বুঝতেই পারলেন খুব সহজেই কিন্তু এইভাবে আপনি চেক করে নিতে পারবেন বাড়িতে বসে থেকে যে আপনার পেনশনের টাকাটা ঢুকলোকে ঢুকলো না অর্থাৎ আপনাকে কিন্তু বারবার ব্যাঙ্কে গিয়ে খোঁজ করতে হবে না যে আপনার ব্যাঙ্কে পেনশনের টাকা ঢুকলোকে ঢুকলো না যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটা করে করেন পাশে থাকা আইকনটি প্রেস করে অফিস অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওতে